নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। নবপঞ্চম রাজযোগ তিন রাশির ধনবর্ষা হতে চলেছে। দেখুন, বেশ কিছু কমেন্ট এসছে যে স্যার আমার সমস্যার উপর সমস্যা, আমার অর্থ ইনকাম করছি কিন্তু আমি অর্থ মানে সেভিংস করতে পারছি না। কারো কারো ক্ষেত্রে কর্মের সমস্যা, কারো কারো ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে, কারো ক্ষেত্রে আপনার দাম্পত্য সুখের জায়গা, এই সব সমস্যা। কারো কারো ক্ষেত্রে প্রচুর টাকা লোন হয়ে গেছে, প্রচুর কারো কারো ক্ষেত্রে সম্পত্তিগত নিয়ে সমস্যা, কারো কারো ক্ষেত্রে মামলা মকদ্দমা। অর্থাৎ কোনো মানুষই কিন্তু খুব যে শান্তিতে আছে তা নেই কিন্তু। এই জন্যই কিন্তু জ্যোতিষশাস্ত্র আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ডটাও রাখেনি। অর্থাৎ দেখুন, সমস্যা আছে, সমাধান আছে। যারা চরম থেকে চরমতম সমস্যাতে পড়েছেন, আমার এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা কমেন্ট করুন। সম্পূর্ণ এটা অনলাইন সার্ভিস এবং আপনাদেরকে এখানে ভিজিট দিয়ে আপনাদেরকে কথা বলতে হবে। টোটাল ডিটেলসটা আপনাদেরকে এখানে সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ করলে জানিয়ে দেওয়া হবে। ফোন করছেন অনেকের, ফোন ধরা সম্ভব হচ্ছে না, কাইন্ডলি আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এই যে নবপঞ্চম রাজযোগ, যে তিন রাশির কথা হবে, তিনটি রাশির ক্ষেত্রে এই রাজযোগ কিন্তু সৃষ্টি হয়েছে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হবে। যারা চাষাবাদ করে খান, অর্থাৎ আপনার জমি জায়গা আছে, আপনি ফসল ফলান বা আপনি ব্যবসা করছেন, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে লাভ দিবে এই নবপঞ্চম রাজযোগে। নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো, সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির বুধ এবং শনির এই নবপঞ্চম রাজযোগ মকর রাশির ক্ষেত্রে আপনাদের পদ প্রতিষ্ঠা, মান সম্মান বৃদ্ধি আপনাদের হবে, এবং বুধ এবং শনি একে অপরের পরম কিন্তু মিত্র গ্রহ। এই নবপঞ্চম রাজযোগ মকর রাশিকে উচ্চ পদে কিন্তু আসীন করবেই, এবং ভাগ্যের সাপোর্ট। যারা চাষাবাদের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় কিন্তু আসতে চলেছে মকর রাশির। আপনি যদি মানুষ হন আপনি, এবং যারা লোহার রিলেটেড কাজকর্ম করছেন, লোহার ব্যবসা করছেন, আপনি ইট বালি সিমেন্টের ব্যবসা করছেন, আপনি প্রমোটিংয়ের বিজনেস করছেন, এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, এবং মান সম্মান আপনাদের বৃদ্ধি হবে, এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই নবপঞ্চম রাজযোগ আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে এবং কর্মের ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য লাভ আপনাদেরকে কিন্তু করাতে চলেছে। অর্থাৎ মকর রাশির আপনি মানুষ এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। স্পেশাল তিনটি রাশির কথা আমি বলবো, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে মকর রাশি। মকর রাশি শনি সাড়ে সাথে চলছে, প্রচুর কমেন্ট এসেছে স্যার আমার হচ্ছে না। আমি বারবার বলছি, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। মকর রাশির যত মানুষ আছে, নিজস্ব জন্মছক দেখিয়ে শনি রক্ষা কবচটা যদি আপনারা পরিধান করেন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু এ সময় কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে মকর রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকেও আপনারা কিন্তু বেনিফিট এই সময় কিন্তু পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির বুধ এবং শনির নবপঞ্চম রাজযোগে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, অনলাইন মার্কেটিং, সেলস এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, ব্যাংকিং সেক্টর, এই জায়গাগুলো কন্যা রাশির কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে, এবং আর্থিক স্থিতির জায়গা কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু করবে। নবপঞ্চম রাজযোগ শনি এবং বুধের নবপঞ্চম রাজযোগ আপনাদের পথ প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের এই সময় কিন্তু দিতে চলেছে। আপনি যদি হন
কন্যা রাশি মানুষ আপনার ক্ষেত্রে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশি জাতক অথবা জাতিকাদের ক্ষেত্রে, এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে এবং ফুলফিলমেন্ট ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, এই জায়গা থেকে যথেষ্ট লাভ কিন্তু পাবেন। তিন নম্বর এবং অন্তিম যে রাশির কথা বলবো, তার ক্ষেত্রে ভাগ্যভাবে শনি অবস্থান করছে এবং আপনাদের পঞ্চমভাবে বুধ অবস্থান করছে এবং ধনাধিপতি এবং ভাগ্যপতি ভাগ্যভাবে, রাশি নামটা আমি পরে বলছি, রাশি নামটা আমি আপনাদের উপর আমি কমেন্ট দেখতে চাই, এই রাশিটা কোন রাশির কথা আমি বলছি, ভাগ্যপতি ভাগ্যভাবে এবং আপনাদের পঞ্চমপতি পঞ্চমভাবে ধনপতিকে কানেক্ট করে। যারা এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি দেখছেন কি না, অর্থাৎ এখানে আমি যদি শিখানোরও চেষ্টা করি, যারা শিখছেন তারা অবশ্যই কমেন্ট করুন, তাদের জন্য বিশেষ উপহার আপনাদের আছে। অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করবেন এবং এর সাথে সাথে আপনাদের ফোন নাম্বারটা দিবেন। আপনাদের একটি মাত্র কোশ্চেনের উত্তর মাত্র তিনজন লাকি ড্র কিন্তু হবে, অর্থাৎ যত কমেন্ট করবেন যে সঠিক রাশির নাম বলতে পারবে, আমি যে রাশির নামটা আমি বলছি না, ভাগ্যভাবে ভাগ্যপতি পঞ্চমভাবে পঞ্চমপতি ধনপতিকে কানেক্ট করে, এই জায়গাটাতে যে সঠিক রাশির নাম বলতে পারবে অবশ্যই নিজস্ব ফোন নাম্বারটা এবং রাশির নাম্বার নামটা বলে আপনারা কমেন্ট করবেন। লাকি তিনজনকে মাত্র ফোন করা যা হবে যারা ফোন ইয়ে করবেন। তো আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং কর্মক্ষেত্রে উন্নতি, এবং আপনাদের শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে। অর্থাৎ এই নবপঞ্চম রাজ্যকে এই একটি রাশি বিদেশ থেকে লাভ পাবে, অর্থনৈতিক দিক থেকে আপনারা সফলতা পাবেন, কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে এবং কেরিয়ার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট। তবে আপনাদের ব্যবসা যারা করছেন, ব্যবসার ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট এই সময় কিন্তু পাবেন এই রাশি। ব্যবসার জায়গাটা আপনারা নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, এবং বিশেষ করে আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু, ফিনান্সিয়াল দিক থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান কিন্তু হতে চলেছেন। অর্থাৎ এই নবপঞ্চম রাজ্য এই তিন রাশিকে, অর্থাৎ মকর রাশি, কন্যা রাশি এবং সর্বশেষ রাশিটি, আমার যারা প্রিয় ভিউয়ার্স আছে তারা অবশ্যই কমেন্ট করবেন। আবারও বলছি, পাশে ফোন নাম্বার, তিনজনকে ফোন করা হবে এবং একটি মাত্র প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়া হবে, সঠিক সময় আপনাদেরকে ফোন করাবে, সেই সময় ফোনটা তোলার কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা কিন্তু করবেন। তো প্রিয় দর্শক বন্ধু, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে অবশ্যই আপনারা নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, অর্থাৎ যে জায়গাতে সমস্যা হচ্ছে সেই জায়গাটার সঠিক প্রতিকার প্রতিবিধান করান। দেখুন, অসম্ভব বলে কোনো কিছুই নেই, সব কিছুই কিন্তু সম্ভব, জ্যোতিষশাস্ত্র হচ্ছে বিজ্ঞান। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।